আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো যে পরিবেশ এবং স্বাস্থ্যের উপরে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে। তো আমরা দেখে থাকি যে রাসায়নিক দ্রব্যগুলো আমরা ব্যবহার করি ল্যাবরেটরিতে বিভিন্ন কাজে, তো ম্যাক্সিমাম রাসায়নিক দ্রব্যই কিন্তু নানা রকম হ্যাজার্ড সিম্বল সম্বলিত, অর্থাৎ বিভিন্ন রাসায়নিক দ্রব্যের কারণে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। তো কোন ধরনের রাসায়নিক দ্রব্য আমাদের পরিবেশের উপর কিংবা আমাদের স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব ফেলে সে সম্পর্কে আজকে আমরা পড়বো। প্রথমে আমরা আলোচনা শুরু করব হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা জানি খুবই সবল অ্যাসিড এবং তীব্র অ্যাসিড, এটা একটা বিষাক্ত পদার্থ প্লাস এটা একটা ক্ষতিকারক পদার্থ। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অ্যাসিড বাষ্প কোনোভাবে যদি আমাদের ত্বকে লাগে, তারপর হচ্ছে আমাদের নিঃশ্বাসের সাথে আমাদের শ্বাসযন্ত্রে প্রবেশ করে, কিংবা কোনোভাবে যদি আমরা এটা কোনোভাবে আমাদের অন্য কোনো ত্বক জিহ্বায় লাগে, আমরা টেস্ট নিতে চাই, তাহলে কিন্তু এটা মারাত্মক ক্ষয়কারী পদার্থ হিসেবে আমাদের শরীরে ক্ষতি সাধন করে, ত্বককে ক্ষতিগ্রস্ত করে। তারপর আমরা যদি টেস্ট নিতে যাই, আমাদের জিহ্বাকে এটা বার্ন ফিলিং সৃষ্টি করবে, অর্থাৎ জ্বালা পোড়া হবে এবং জিহ্বা পুড়ে যাবে। একইভাবে শ্বাসযন্ত্রে যদি প্রবেশ করে কোনোভাবে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বাষ্প, সেটা কিন্তু শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করে এবং অনেক ক্ষেত্রে শ্বাসকষ্টের সৃষ্টি করে। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব সম্পর্কে জানলাম, এখন পড়বো পরিবেশ উপর হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি প্রভাব। হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি পরিবেশে সরাসরি উন্মুক্ত করে দেওয়া হয়, এটা যদি মাটিতে মিশে, মাটির পিএইচ লেভেল কিন্তু এটা কমিয়ে দেয়। তো মাটির একটা অপটিমাম পিএইচ লেভেল আছে, যেই লেভেলে মাটির উর্বরতার শক্তি সবচেয়ে ভালো থাকে। তো পিএইচ লেভেল যদি স্বাভাবিক এই লেভেল থেকে কমে যায়, তাহলে মাটির পিএইচ যদি অনেক বেশি কমে যায়, তাহলে মাটির অম্লত্ব বৃদ্ধি পাবে। অম্লত্ব বেড়ে গেলে মাটিতে যে ক্ষতিকর যে উপকারী যে ব্যাকটেরিয়া গুলো সেগুলো কিন্তু বংশ বিস্তার করতে পারবে না, সেই ক্ষেত্রে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাবে এবং গাছপালা সহ অন্যান্য জীব ক্ষতি সাধিত হবে। একইভাবে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি পানিতে মিশে যায়, পানির পিএইচ ও কমিয়ে দেবে, জলজ উদ্ভিদ এবং প্রাণীর জীবনের জন্য সেটা হুমকি হিসেবে দাঁড়িয়ে যাবে এবং ইকোসিস্টেমকে নষ্ট করে ফেলবে। এরপরে দুই নাম্বার যেটা সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, এটা হচ্ছে তীব্র জারক এবং তীব্র নিরোধক পদার্থ হিসেবে পরিচিত। এই সালফিউরিক অ্যাসিড আমাদের একইভাবে ত্বকে লাগলে বা আমাদের শ্বাসযন্ত্রে প্রবেশ করলে আমাদের প্রদাহ সৃষ্টি করে, ত্বককে ক্ষয় করে বা যে কোনো জায়গায় লাগলে সেই জায়গাটাকে কিন্তু পুড়িয়ে ফেলতে সক্ষম, যেহেতু এটা খুবই শক্তিশালী একটা ক্ষয়কারী পদার্থ হিসেবে পরিচিত। সালফিউরিক অ্যাসিড যদি একইভাবে আমাদের পরিবেশে সরাসরি উন্মুক্ত করে দেওয়া হয়, সেটা মাটির পিএইচ হ্রাস করবে, পানির পিএইচ হ্রাস করবে, সেই কারণে কি হবে, আর একটা ইকোসিস্টেমের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, জলজ উদ্ভিদ এবং প্রাণী মরে যাবে এবং মাটিতে উর্বরতার শক্তি নষ্ট করে ফেলে, মাটির যে শস্য উৎপাদন ক্ষমতা সেটাকে সে নষ্ট করে ফেলবে। পাশাপাশি সালফিউরিক অ্যাসিড যেহেতু একটা তীব্র ক্ষয়কারী পদার্থ, এটা কিন্তু মাটির যে খনিজ উপাদানগুলো সেগুলোকে নষ্ট করে ফেলে। এরপরে আমরা তিন নম্বর পড়বো হচ্ছে নাইট্রিক অ্যাসিড সম্পর্কে। নাইট্রিক অ্যাসিড একটা বিষাক্ত তীব্র জারক অ্যাসিড এবং এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে পারে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস যদি কোনোভাবে আমাদের নাকের ছিদ্রের মাধ্যমে শ্বাসযন্ত্রে প্রবেশ করে, তাহলে কিন্তু আমাদের মারাত্মক শ্বাসকষ্টের সৃষ্টি হয়। তাছাড়া এটা শ্বাসযন্ত্রের বা শ্বাসনালীতে প্রদাহের সৃষ্টি করে, অর্থাৎ ইনফেকশন বা ইনফ্লামেশন সৃষ্টি করে এবং এই নাইট্রিক অ্যাসিড ত্বকে লাগলে বা অন্য যে কোনো জায়গায় লাগলে কিন্তু মারাত্মক ক্ষয়কারী পদার্থ হিসেবে ক্ষয় সাধন করে, জ্বালা পোড়া সৃষ্টি করে এবং পুড়িয়ে ফেলে। এই নাইট্রিক অ্যাসিড যেহেতু তীব্র অ্যাসিড, এ কারণে সেটা পরিবেশেও যদি মিশে যায়, পরিবেশে মাটির পিএইচ লেভেল অনেক কমিয়ে দিবে, নদী নালা জলাশয়ের পিএইচ লেভেল অনেক কমিয়ে দেয়, যার কারণে একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যেই ধরনের ইফেক্ট সৃষ্টি করে পরিবেশে, সেই রকম একই ধরনের ইফেক্ট সৃষ্টি করবে নাইট্রিক অ্যাসিড। এরপর আমরা চার নম্বর যে উপাদান সম্পর্কে পড়বো সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু খুবই তীব্র ক্ষার এবং এরা অত্যন্ত ক্ষয়কারী পদার্থ। তো এই পদার্থগুলো যেহেতু তীব্র ক্ষার, এদের একটা বৈশিষ্ট্য আছে যে 10% যদি আমরা 10% সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যদি আমাদের কোনোভাবে চোখে ঢুকে, সেটা 30 সেকেন্ডের মধ্যে আমাদের দৃষ্টিশক্তিকে একদম নষ্ট করে দিতে পারে, অর্থাৎ আমরা সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে পারি এই তীব্র ক্ষারের ক্রিয়ায়। এছাড়া
অ্যাসিড যেরকম তীব্র ক্ষয়কারী পদার্থ হিসেবে ত্বকে লাগলে, শ্বাসযন্ত্রে প্রবেশ করলে নানা রকম সমস্যা সৃষ্টি করে, গলা পড়া সৃষ্টি করে, একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডও ত্বকে লাগলে, তারপর নিঃশ্বাসের সাথে শ্বাসযন্ত্রে প্রবেশ করলে নানা রকম শ্বাসযন্ত্রের আমাদের প্রদাহ সৃষ্টি করে, ত্বকে ক্ষয় সৃষ্টি করে। এবং এই পদার্থগুলো যেহেতু তীব্র ক্ষার, এদের পিএইচ লেভেল কিন্তু অনেক বেশি, 12-13 এরকম বা প্রায় 14-র কাছাকাছি থাকে। এই পদার্থগুলো যদি কোনোভাবে পরিবেশে উন্মুক্ত করে দেওয়া হয়, সেটা মাটিতে মিশলে মাটির পিএইচ লেভেল অনেক বেশি বেড়ে যাবে। তো মাটির পিএইচ বেড়ে গেলে মাটির উর্বরতা শক্তি একদম নষ্ট হয়ে যায়। একইভাবে এটা পানিতে মিশলে পানির পিএইচ লেভেল অনেক বেশি বাড়িয়ে ফেলে জলজ প্রাণীর জন্য সেটা ক্ষতি হবে, জলজ মাছ মরে যাবে, জলজ উদ্ভিদগুলো মরে যাবে। এভাবে এগুলো নানা রকম ক্ষতি সাধন করে থাকে। 5 নম্বর যে পদার্থ সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ ও লিকার অ্যামোনিয়া, অ্যামোনিয়া গ্যাস এবং লিকার অ্যামোনিয়া। লিকার অ্যামোনিয়া হচ্ছে 30-40% অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। তো এই যে লিকার অ্যামোনিয়া বা অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাস আমরা জানি তীব্র ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট গ্যাস, এটা নিঃশ্বাসের মাধ্যমে প্রবেশ করলে আমাদের মারাত্মক শ্বাসকষ্টের সৃষ্টি হয় এবং অনেক সময় মৃত্যুও ঘটতে পারে। আর লিকার অ্যামোনিয়াও একটা তীব্র মানে এটা যদিও একটা অ্যামোনিয়া যে জলীয় দ্রবণ, সেটা অন্যান্য ক্ষার তুলনায়, সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের তুলনায় একটু দুর্বল প্রকৃতির ক্ষার, কিন্তু এই ধরনের জলীয় দ্রবণটা যদি কোনোভাবে পানিতে ঢুকে যায়, অর্থাৎ পানির সাথে মিশে যায়, পানিতে অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণ তৈরি হয়, তাহলে সেই অ্যামোনিয়া গ্যাস কিন্তু জলজ উদ্ভিদ এবং প্রাণীর জন্য একটা মারাত্মক হুমকি হিসেবে দাঁড়ায়। কারণ অ্যামোনিয়া মিশে গেলে সেটা বিষাক্ত হয়ে যায় সেই জায়গায় পানি, যার কারণে জলজ উদ্ভিদ এবং প্রাণী মারা যায়। সেই পানি যদি অন্য কোনো পশু পাখি গ্রহণ করে, সেই পশু পাখিও মৃত্যু হতে পারে। এ কারণে অ্যামোনিয়া কিন্তু খুবই মারাত্মক একটা পদার্থ হিসেবে পরিচিত, এটাকে সরাসরি কখনোই পরিবেশে উন্মুক্ত করা উচিত না। এরপরে আমরা 6 নম্বর যে পদার্থটা পড়বো সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ও সোডিয়াম কার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম কার্বনেট দুইটাই হচ্ছে লবণ জাতীয় পদার্থ এবং এদের এরা কিন্তু ক্ষারীয় লবণ হিসেবে পরিচিত। তো এ কারণে এদের পিএইচ লেভেল স্বাভাবিক লবণের চেয়ে, নিউট্রাল পিএইচ এর চেয়ে অনেক বেশি থাকে, অর্থাৎ ক্ষারীয় যে পিএইচ সেটা এই ধরনের লবণে লক্ষ্য করা যায়। তো এই লবণগুলো অন্যান্য ক্ষারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মতো একটু ক্ষয়কারী পদার্থ হিসেবে পরিচিত। এটি গ্রহণ করলে আমাদের ত্বকে জ্বালা পোড়া সৃষ্টি হবে বা শ্বাসযন্ত্রে জ্বালা পোড়া সৃষ্টি হবে, এবং একইভাবে এগুলো যদি পরিবেশে উন্মুক্ত করে দেওয়া হয়, পরিবেশে পিএইচ লেভেল বাড়িয়ে দিবে, সেক্ষেত্রে আমাদের ইকোসিস্টেমে একটা ব্যালেন্স যে থাকে, সেই ব্যালেন্সটাকে সে নষ্ট করে ফেলবে, মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাবে, জলজ উদ্ভিদ এবং প্রাণীর যে একটা স্বাভাবিক জীবন যে মাত্রা ছিল সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো আজকে আমরা 6টা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানলাম, 3টা অ্যাসিড, ক্ষার দ্রবণ 2টা এবং 3টা হচ্ছে ক্ষারীয় পদার্থ। 3টা অ্যাসিড ছিল তীব্র অ্যাসিড, তারপর ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা তীব্র ক্ষার, অ্যামোনিয়া, যদিও অ্যামোনিয়া দ্রবণ একটা দুর্বল প্রকৃতির ক্ষার, কিন্তু অ্যামোনিয়া একটা বিষাক্ত পদার্থ হিসেবে অনেক বেশি ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য, এবং সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম কার্বনেট দুইটা লবণ ক্ষারীয় লবণ হিসেবে পরিবেশের পিএইচ লেভেলটাকে বাড়িয়ে দিতে সক্ষম। তো আশা করি সবাই আজকের আলোচনাটা বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।